আরক্ষী বিষয়াকে লপা থপা পিছে আসল নহয় এইজনা আরক্ষী বিষয়া রঙিয়ার ধুহিবালাত ভুয়া আরক্ষী বিষয়াক লপা থপা গো ব্যবসায়ীর পৰা টকা সংগ্রহ করবলে অহা মুহূর্তত রাইজর রোষত পড়িল এই ভুয়া ও সি সার নিজকে আরক্ষী বিষয়া বলে পরিচয় দিয়া এইগৰাকী মন্টু কলিতা উরফে যতীন কলিতা আকৌ পেশাত এগৰাকী সরকারি বিদ্যালয়ের শিক্ষক পিছে সহজ ধনৰ লোভত ও সি সারর ভাওজুড়ি গরু বেপারীর পৰা টকা তুলিবলে যা 420 মন্টু উরফে যতীন সারক রাইজে ধরি বান্ধি সোধালে লপা থপা অঞ্চলটোত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হওয়ার খবর পাই ঘটনাস্থলীত উপস্থিত হল কঁয়ার আসল আরক্ষী আসল আরক্ষীর উপস্থিতিত উলাল ভুয়া আরক্ষীর প্রকৃত পরিচয় কলে যে মোক পুলিশে বলে বিচারিছে পয়সা লাগে মন্টু আহি আছে মই ঠিক আছে ওসি স্যারৰ লগত কথা পাতিম তাৰপিছত ই আগত দুটা না তিনটা কিস্তি দিয়া বুলি কৰ পয়সা লাগে মানে গৰু ব্যৱহাৰ কৰাৰ কাৰণে ওসি স্যারক মই কলো স্যার ৰোচনক বুলি বিচাৰিছে ৰোচন এতিয়া আহিব নোৱাৰে স্যার মই আহিলো আজি কিস্তিটো নিব আহিছিল সেই মতে কিস্তি মানে দালালি কৰা পয়সা দালালি কৰা পয়সা দীর্ঘদিনের পর শিক্ষক মন্টু কলিতাই নিজকে আরক্ষী বিষয়া বলে পরিচয় দি ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়ার নামত গো ব্যবসায়ী রোশন আলীর লগতে বহু ব্যবসায়ীর পর ধন সংগ্রহ করে আহিছে দেওবারে নিশাও মন্টুয়ে আরক্ষীর নামত দাবি ধমকি দি ধন দাবি করাত একাংশ উত্তেজিত জনতায় লপা থপা দিয়ে ইমানতে ক্ষান্ত না থাকি মন্টু কলিতাক বঘাৰে বান্ধি রাজহুয়া শাস্তি প্রদান করে পিছে ভুয়া আরক্ষী বিষয়া তথা শিক্ষক মন্টু কলিতাক আটক করে কঁয়া আরক্ষীয়ে রঙিয়ার পৰা ইনামুল ইসলামের রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ আৰক্ষী বিষয়াকে লপা থপা পিছে আসল নহয় এইজনা আরক্ষী বিষয়া রঙিয়ার ধুহিবালাত ভুয়া আরক্ষী বিষয়াক লপা থপা গো ব্যবসায়ীর পৰা টকা সংগ্রহ করবলে অহা মুহূর্তত রাইজর রোষত পড়িল এই ভুয়া ও সি সার নিজকে আরক্ষী বিষয়া বলে পরিচয় দিয়া এইগৰাকী মন্টু কলিতা উরফে যতীন কলিতা আকৌ পেশাত এগৰাকী সরকারি বিদ্যালয়ের শিক্ষক পিছে সহজ ধনৰ লোভত ও সি সারর ভাওজুড়ি গরু বেপারীর পৰা টকা তুলিবলৈ যোৱা 420 মন্টু উরফে যতীন সারক রাইজে ধরি বান্ধি সোধালে লপা থপা অঞ্চলটোত উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হওয়ার খবর পাই ঘটনাস্থলীত উপস্থিত হল কঁয়ার আসল আরক্ষী আসল আরক্ষীর উপস্থিতিত উলাল ভুয়া আরক্ষীর প্রকৃত পরিচয় কলে যে মোক পুলিশে বলে বিচারিছে পয়সা লাগে মন্টু আহি আছে মই ঠিক আছে ওসি স্যারৰ লগত কথা পাতিম তাৰপিছত ই আগত দুটা না তিনটা কিস্তি দিয়া বুলি কৰ পয়সা লাগে মানে গৰু ব্যৱহাৰ কৰাৰ কাৰণে ওসি স্যারক মই কলো স্যার ৰোচনক বুলি বিচাৰিছে ৰোচন এতিয়া আহিব নোৱাৰে স্যার মই আহিলো আজি কিস্তিটো নিব আহিছিল সেই মতে কিস্তি মানে দালালি কৰা পয়সা দালালি কৰা পয়সা দীর্ঘদিনের পর শিক্ষক মন্টু কলিতাই নিজকে আরক্ষী বিষয়া বলে পরিচয় দি ভারপ্রাপ্ত আরক্ষী বিষয়ার নামত গো ব্যবসায়ী রোশন আলীর লগতে বহু ব্যবসায়ীর পর ধন সংগ্রহ করে আহিছে দেওবারে নিশাও মন্টুয়ে আরক্ষীর নামত দাবি ধমকি দি ধন দাবি করাত একাংশ উত্তেজিত জনতায় লপা থপা দিয়ে ইমানতে ক্ষান্ত না থাকি মন্টু কলিতাক বঘাৰে বান্ধি রাজহুয়া শাস্তি প্রদান করে পিছে ভুয়া আরক্ষী বিষয়া তথা শিক্ষক মন্টু কলিতাক আটক করে কঁয়া আরক্ষীয়ে রঙিয়ার পৰা ইনামুল ইসলামের রিপোর্ট News18 অসম নর্থ ইস্ট আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ